ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম মোগল আমলের সেই বেদেদের পল্লীতে, বেদে পল্লীতে। ঢাকা থেকে জেনে আসছে, একজন বেদে সর্দার আছেন, ওনার নাতি এবং নাতনি 30 থেকে 40 জন। তো কতজন স্ত্রী আছেন বা ওনার পরিবারে কতজন সদস্য, ওনাদের এখন কি অবস্থা সব জানবো এবং জানানোর চেষ্টা করব। তো আমরা শীতকালে এখানে এসেছি। শীতকালে যে দেখতে পাচ্ছেন যে ওনাদের যে ঘরগুলো, আমরা ওনাদের এই ঘরগুলো দেখতে পাচ্ছি, আর ঘরের ভিতরে তেমন কিছুই নেই। যে ভাইজান ভাই, আপনার নাম জানি কি? তাহের ভান্ডারী। তাহের ভান্ডারী ভাই হচ্ছে এখানকার সর্দার। তো আমরা তাহের ভান্ডারী ভাইয়ের কাছে এসেছি। তাহের ভান্ডারী ভাই কি খাচ্ছেন দেখি? এটা ভাই সিঙ্গারা। সিঙ্গারা, পানিফল। এটা কোথা থেকে পেলেন না কিনে আনছেন? এটা বাজারে কোনো কিনে আনছে। বাজার থেকে কিনে আনছেন? এটা কি খুব পছন্দ করেন? না, ও আমার নাতির ছবি ডালিয়ে না। ভাই সবাইকে দেখতে পাচ্ছেন, এই যে পানিফল উনি সবার নাতিপুতি যারা আছেন এই যে এখানে, তাদেরকে সবাইকে বন্টন করে দিচ্ছেন। তাহের ভাইকে সবাই এখানে মানেন। তাহের ভাই হচ্ছে একটা অন্যরকম ভালো একটা মানুষ। তো তাহের ভাই এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরকে বাজার থেকে পানিফল কিনে এনে এইভাবে ডিস্ট্রিবিউশন করতেছে। এই যে বাচ্চারা অনেকটা খুশি তাহের ভাইয়ের এই যে পানিফল দেওয়া দেখে। এই যে ছোট বাবুকেও দিয়েছে, দেখেন কত ছোট বাবু, ওনার হাতেও দিয়েছে। তাহের ভাই অন্যরকম, এই যে শিশুপ্রেমী যাকে বলে, বাচ্চাদেরকে উনি অনেক পছন্দ করেন। ওনার নাতিপুতি, ওনার লাঙ্গলবন্ধ ব্রিজের গোড়ায় তাহের ভান্ডারীর যে বস্তি বা তাহের ভান্ডারীর যে বেদেপল্লী বলেন, সেই বেদেপল্লীতে আমরা এসেছি। এখন তাহের ভান্ডারী ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো উনি কি বলতে চাই, শীতে কি অবস্থা আছে, কত কষ্ট। আসসালামুয়ালাইকুম, আপনার নাম কি? তাহের ভান্ডারী। আচ্ছা ভাইয়া, আপনাদের শীতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ ভাই, এই যে আপনি ভিতরে যাই দেখেন তেমন একটা শীতের কোনো কিছুই নাই। ওই মানুষে প্রতি বছর যারা দয়া হয় দিয়ে যায়, ওই চেয়ারম্যান মেম্বারের হাতে দিলে ওরাই নিয়ে যায়, আর আমার হাতে যা দেয় তাই নিয়ে ব্যবহার করি। এই দয়া করে আমরা খুবই অসহারে রয়েছি, বুঝছেন? আমার গরিব শরীফ লোকগুন আছে, এরা এই ব্যবহার করতে পারতেছে না। শীত আগে আইছে, এখন যদি তেমন একটা সে ব্যবসা বাণিজ্য নাই কোনো রকম, কি অবস্থায় মানুষ রয়েছে, হাত ভেঙে রয়েছে, ডাক্তার দেখাতে পারি না। হাতে কি হয়েছে? হাতে ভাঙা গেছে, তো খাইতে পারি না, কিছু না, ব্যবসা নাই, বাণিজ্য নাই। করতেন আগে শিঙে টিঙে লাগাতাম, শিঙে টিঙে লাগাইতেন, এখন শিঙে টিঙে লাগাইতে পারতেছেন না? বাবা কেমনি পারবো, শিঙে লাগাইতে পারতেছেন না? গ্রামে গিয়ে শিঙে লাগায় তারপর টাকা ইনকাম করতেন। এই শিঙে টিঙে লাগায় যে টাকা পয়সা আসতো, সেই টাকা পয়সা দিয়েই খাওয়া দাওয়া করতেন? খাওয়া দাওয়া করতাম। আর এই 5-6 মাস ধরে তো যাইতে পারি না, যারা এখন না খাই মুক্তি। হাত ভাঙছে কিভাবে? হাত ভাঙছে এসে আচার খেয়ে পরে হাত ভেঙে গেছে। ওষুধও খাতি পারে, এখন কিভাবে খাওয়া দাওয়া করেন? ওই তো খাই সকালে, চাইতে নাতেই যখন নামতে পারলাম না, রাঁধতে পারেন নাই, টাকা নাই, পয়সা নাই, টাকা পয়সা নাই, তাই ডাক্তার দেখাতে পারি না, ডাক্তার দেখাইতে পারেন না। গরম করে খাইতে পাতাম, আমি 5-6 মাস ধরে গরম করতে বিনা খাইতে পারি না, নামতে পারি না, ওষুধ কিনে খাতি পারি না, টাকা নাই, পয়সা নাই, কি করে খাবো, ব্যবসা নাই, বাণিজ্য নাই। বাবা আপনি কি একাই? আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে, দাদা এখন মায়েদের বিয়ে দিছি, মায়েরা পরের বাড়িতে গেছে, মেয়েরা পরের বাড়িতে চলে গেছে, এখন আপনার খুব অসুবিধা হচ্ছে। ঘরে এই হাঁড়ি পাতিল ছাড়া কিছুই নাই, এই যে হাঁড়ি পাতিল, আর যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, ঘরের ভিতরে কি আছে না আছে তাই তো দেখতে পাচ্ছেন আপনারা, তেমন কিছুই নেই। থালা বাটি আর এই বিছানা বাটি, বিছানা আর একটা মশারি, তাছাড়া মোড়া, ছোট ছোট হাঁড়ি পাতিল, তেমন কিছুই ওনার ঘরে নেই। বেদে পল্লী আমাদের এই নাঙ্গলবন ব্রিজের গোড়ায়, আমাদের এই যে শীতটা এখন এসে গেছে, এই শীতের মধ্যে নাই এমন একটা জিনিস, ওই কর্ম করে খায় যা মনে করেন তেমন একটা কর্ম নাইও। এখন দেশ গেছে উল্লম্বল হয়ে, এখন খুবই সমস্যা। যদি কোনো লোক, আমাদের গরিব লোকরা যদি কেউ শীতের পোশাক কিংবা শীতের কিছু বিতরণ করেন, তাহলে আমাদের নাঙ্গলবন ব্রিজের গোড়ায়
আমার নাম তাহের ভান্ডারী, আমার হাতে ফুসাইলে আমি গরিব মানুষগুলোকে বিতরণ করে দিতে পারবো। যদি কেউ সাহায্য করতে চান ওনার মোবাইল নাম্বারটি আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, তো সর্দার ভাই ওনার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছে, সেই মোবাইল নাম্বারটি আপনারা একটু জেনে নিন। 01 77 94 28 3 5 77 94 94 28 2 8 3 5 5। তো এই নম্বরে আপনারা যদি কেউ সরিদ্র ব্যক্তি হন যা বা ধনাঢ্য ব্যক্তি, কারো যদি ওনার এই যে এই বৃদ্ধ খেলার জন্য মায়া হয় বা কষ্ট হয়, তাহলে আপনারা কেউ যদি অনুদান দিতে চান সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে তাকে অনুদান দিলে উনি সঠিকভাবে এই অনুদানটি পাবে। দয়া করে এই নাম্বারে অনুদান দেওয়ার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। উনি দীর্ঘদিন যাবৎ এই হাতের ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না এবং খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো সুহৃদয় ব্যক্তি বা ধনাঢ্য ব্যক্তি বা প্রধানমন্ত্রীর সমীপে আমরা আকুল আবেদন করছি আমাদের এই ইউটিউবের মাধ্যমে, মানবিক কারণে যদি কোনো ক্রমে সুযোগ সুবিধা হয় ওনাকে যেন ভালো বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেজন্য আপনাদের মাধ্যমে প্রিয় দর্শক লাইক শেয়ার করে আপনারা ওনাকে শেয়ার করবেন। খালা, আপনার নাম কি? আমার নাম নূরজাহান। নূরজাহান, এই নূরজাহান খালা উনি হাত ভেঙে না খেয়ে জীবনযাপন করছে, কোনো সময় খাওয়া দাওয়া করতে পারতেছে, কোনো সময় খাওয়া দাওয়া করতে পারে, কোনো সময় খাওয়া দাওয়া করতে পারে না, কেউ যদি দেয় তাহলে খায়। কেউ সহযোগিতা করতে চাইলে বেদে সর্দারের নাম্বারে সহযোগিতা করবেন। এখন বিদায় নেওয়ার পালা। প্রিয় দর্শক, সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, তো আমরা লাঙ্গলবন থেকে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই যে দেখতে পাচ্ছেন রওনা দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।